আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কুইন সাউথ নিয়ে আজকে হচ্ছে একটা ডেলি আপডেট দিব, যেটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমাদের ডেলি আপডেটগুলো দেখার আগে আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল অ্যানালাইসিসের সেই জায়গাটা দেখতে, কারণ অ্যানালাইসিসের মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয়েছে, তারপর চার্ট অ্যানালাইসিস ফুললি ইনফরমেশনের সাথে ভ্যালিড কিছু পয়েন্টসের সাথে করা হয়েছে। তো আজকের যে পার্টটা অর্থাৎ ডেলি আপডেটের মধ্যে এই জিনিসগুলো কভার করা হবে না। সো আপনাদের অনেক কিছুই হচ্ছে ইররিলেভেন্ট মনে হতে পারে, বা অনেক কিছু হয়তো আপনাদের জানার একটা গ্যাপ থাকতে পারে। সো সেই গ্যাপগুলো ফুলফিল করার জন্য অবশ্যই আগের ভিডিও দেখাটা দরকার। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, লাস্ট ভিডিওর মধ্যে কুইন সাউথের অ্যানালাইসিসের মধ্যে আমরা বলেছিলাম যখন 28 টাকার দিকে মুভমেন্টটা ছিল, আমি অবশ্যই সব কিছু আপনাদের জন্য রেডি করে রেখেছি। যখন 28 টাকার দিকে মুভমেন্টটা ছিল তখন বলেছিলাম যে 28 টাকার যে রেজিস্টেন্সটা আছে, এই রেজিস্টেন্সের উপরে যদি মুভমেন্টটা করে তাহলে হয়তো ইন ফিউচারে 36 টাকা আমরা দেখতে যাচ্ছি, 35-36 টাকার জোনটা, অর্থাৎ এই জোনটা। কিন্তু লাস্ট মার্কেট যে কারেকশনটা হয়েছে, মার্কেট কারেকশনের ফলে উপরে রেজিস্টেন্সটা ব্রেক করেনি, অ্যান্ড না করার ফলে সেটা হচ্ছে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ ট্রেন্ড লাইন এখনও ব্রেক হয়নি। আপ ট্রেন্ডের যে লাইনটা আছে সেটা এখনও ব্রেক হয়নি, সেটা এখনও চলতেছে, আপ ট্রেন্ডের মধ্যেই আছে, কিন্তু কিছুটা প্রাইস কারেকশন হয়েছে। এখন নেক্সট যে ব্যাপারটা, এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো। যদি দেখি যে আমরা শর্ট শর্ট জায়গাতে দেখলো আমরা একটা সাপোর্ট জোন পেয়েছি 26 টাকার দিকে, আমরা যদি শর্টভাবেও দেখি। তো অবশ্যই এক তো সাপোর্ট জোনের দিকে আছে, ট্রেন্ড লাইনও ব্রেক হয়নি, সো এই জায়গা থেকে আমার মনে হয় উপরে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নেক্সট মার্কেটে হয়তো আমরা বা নেক্সট উইকের মধ্যে আমরা হয়তো সেটা আবার 28 টাকার দিকে দেখতে পারি বলে আমার ধারণা, অ্যাকর্ডিং টু দ্য চার্ট। এটা হচ্ছে কোনো রুমার বা কোনো নিউজ বা এইসব কিছু না, এটা হচ্ছে আমি অ্যানালাইসিস করে নিজের অপিনিয়ন দিচ্ছি এডুকেশনাল পারপাসে। আর এইটা যে কনফার্মেশন হবে ব্যাপারটা এমন না, কারণ লাস্ট ভিডিওতে আমি অবশ্যই মেনশন করে দিয়েছি ম্যাক্সন স্পিনিংয়ের আমার যে অ্যানালাইসিসটা ছিল সেটা মিট করেনি। এর মানে হচ্ছে আমার অ্যানালাইসিসটা ভুল আছে, এরর আছে, আর একটা মিট করেছে, অর্থাৎ একটা হয়েছে একটা মিট করেছে। তো আমার যেহেতু এরর আছে সেই হিসেবে হচ্ছে আপনারা ডিসিশন মেক করবেন না অ্যান্ড ইনভেস্টমেন্ট করবেন না। আপনাদের নলেজ যাতে এনরিচ হয়, নলেজটা যাতে বাড়ে যতটুকু বাড়া সম্ভব বা যতটুকু বাড়ার কথা এটা ভিডিওগুলো দেখে ততটুকু বাড়বে। আমি সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ফলস বা কোনো ভুল নিউজ অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করি না, আমি হচ্ছে আমার যে নলেজগুলো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এডুকেশনাল পারপাসে, যে যারা এর চেয়েও কম জানেন তারা যাতে মোটামুটি কিছুটা হলেও শিখতে পারেন যে কীভাবে হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের কনসিডারেশনে আনতে হবে ইনভেস্ট করার আগে। তো এই বেসিসে বা এই রিজনে করে থাকি। এখন আমাদের যে জিনিসটা দেখার ব্যাপার, যে বর্তমানে আমাদের যে প্রাইজিংটা আছে 26 টাকা 26 টাকা 20 পয়সা বা 30 পয়সার দিকে, হ্যাঁ, তো এইখান থেকে আমাদের যে সাপোর্ট জোনটা খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন, সেটা হচ্ছে 24 টাকা 70 পয়সা ফ্লোর প্রাইস দেওয়া আছে। তো এই জায়গা থেকে আমাদের স্টপ লসটা হচ্ছে 10%-এর কাছাকাছি, 10%-এর কাছাকাছি বা এরও কম। আর এরপর হচ্ছে আমাদের যে নেক্সট রেজিস্টেন্স, এটা খুবই মাইনর, 28 টাকার দিকে আমার মনে হয় নেক্সট মুভমেন্টের মধ্যে, যেহেতু মার্কেট হচ্ছে খুব একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে, লাস্ট মার্কেটে প্রায় 70 পয়েন্টের মতো একটা পজিটিভভাবে উপরে উঠেছে, আপ ট্রেন্ড কনফার্মেশন আগেই করেছিল অ্যান্ড লাস্ট মার্কেটে সেটার স্ট্রেংথ আরও দেখিয়েছে, অর্থাৎ বিনিয়োগকারীরা বিনিয়োগ করতেছে কন্টিনিউয়াসলি। তো যেহেতু মুভমেন্টটা হচ্ছে পজিটিভ মার্কেটের, সো আশা করাই যেতে পারে যে এখানে হচ্ছে যে রেজিস্টেন্সটা আছে 28 টাকার দিকে, এটা ব্রেক করার খুব একটা সম্ভাবনা আছে। যদি এই রেজিস্টেন্সটা ব্রেক করে, এই রেজিস্টেন্সটা ব্রেক করলে নেক্সট রেজিস্টেন্স যেটা আমরা দেখতে যাচ্ছি ইন ফিউচারে সেটা হচ্ছে 35-36 টাকার রেজিস্টেন্স, অর্থাৎ এটা। এখন সেটা কবে হওয়ার সম্ভাবনা, আমি বলবো আমার কাছে মনে হয় ডিভিডেন্ড প্রিউড হওয়ার আগে হয়তো একটা ডিমান্ড জোন ক্রিয়েট হতে পারে। যদি ডিমান্ড জোনটা ক্রিয়েট থাকে, সাপ্লাই জোন থেকে ডিমান্ড বেশি থাকে সাপ্লাই থেকে, তো অবশ্যই সেই ক্ষেত্রে আমরা প্রাইসের একটা চেঞ্জেস দেখতে পারি, আপ ট্রেন্ডে প্রাইসের একটা ভালো চেঞ্জেস দেখতে পারি যদি ডিমান্ডটা সাপ্লাই থেকে বেশি থাকে। আর যদি দেখা যায় যে ডিমান্ড এখনও ক্রিয়েট হয়নি, তো এই জোনগুলোর মধ্যেই থাকবে, অর্থাৎ 28-30 এই জোনটার মধ্যেই থাকার সম্ভাবনা আছে, এই জোনটার মধ্যেই থাকার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমরা দেখি যে এইখান থেকে ভলিউমগুলো লাস্ট কিছুদিন একটু বেড়েছে, বাট ওই রকম একটা নোটিসেবল না, কিন্তু আমরা যদি দেখি কন্টিনিউয়াসলি ভলিউমটা ভালো আসতেছে,
কন্টিনিউয়াসলি আসতেছে, এর মাঝখানেই আমরা দেখতে পাবো যে এই ভলিউমের মাঝখানেই হয়তো খুব তাড়াতাড়ি মার্কেটটা উপরের দিকে মুভমেন্ট করেছে। আরেকটা জিনিস আমি একটু মেনশন করব এখানে, যে আপনারা একটু দেখবেন যখনই হচ্ছে মার্কেটটা কুইন সাউথের মার্কেটটা বা প্রাইসটা উপরের দিকে গিয়েছে, অর্থাৎ এই জায়গাটা যে ভলিউমটা ছিল এখানে হচ্ছে 36 টাকা কি টাচ করেছে, তার আগে তেমন একটা ভলিউম ছিল না, অর্থাৎ এই জায়গাতে খুব একটা ভলিউম ছিল না, হুট করে ভলিউমটা পাওয়া শুরু করেছে। এর সহজ হিসাব হচ্ছে যারা এই জোনে বাই করেছিল অ্যান্ড ভালো একটা দীর্ঘ সময় হোল্ড করতে হয়েছে, এরপর খুব তাড়াতাড়ি প্রাইসের একটা মুভমেন্ট পেয়ে এখানে সেল করতে পেরেছে। আবার যারা এখানে বাই করেছে বা এই জায়গাতে বাই করেছে, একটা দীর্ঘ সময় তাদের হোল্ড করতে হয়েছে, দেন খুব তাড়াতাড়ি একটা সময় প্রাইসের একটা মুভমেন্ট দেখা দিয়েছে। ঠিক অনেক দিন যাবত আমরা এখানে একটা সাপ্লাই জোন দেখতে পাচ্ছি অ্যান্ড আমার মনে হয়তো কিছুদিনের মধ্যে, যেহেতু সামনে ডিভিডেন্ড পিরিয়ড আছে আর ডিভিডেন্ডের ব্যাপারটা কুইন সাউথের ডিভিডেন্ড যে পলিসি, স্টক প্লাস ক্যাশ খুবই অ্যাট্রাকটিভ একটা দিক, অর্থাৎ ইয়ারলি তারা যে ডিভিডেন্ডটা দেয় সেটা ইনভেস্টরদের জন্য খুবই অ্যাট্রাকটিভ থাকে। আপনারা চাইলে আমাদের লাস্ট ভিডিওটা দেখতে পারেন, সেটার মধ্যে আমি ফুল অ্যানালাইসিসটা করেছি। তো সেই ক্ষেত্রে একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয় অ্যান্ড ক্রিয়েট হওয়ার ফলে প্রাইসের মধ্যে একটা আপ ট্রেন্ড বা প্রাইসের মধ্যে একটা উপরে উঠার, অর্থাৎ ডিমান্ড বেশি থাকার কারণে অবশ্যই প্রাইসটা বেশি থাকবে, কারণ সাপ্লাই কম, সাপ্লাই এখানে শেষ হয়ে যাবে বা শেষ হয়ে গিয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে কি করে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আরেকটা জিনিস যেটা প্রাইজিংয়ের ব্যাপারটা, 35 টাকার প্রাইজিং, কুইন সাউথের যে প্রফিট অর্থাৎ ইপিএস দেখাচ্ছে, আর সেই হিসেবে আমরা যদি 35 টাকার জোনটাকে তার ভ্যালুয়েশন হিসেবে ক্রিয়েট ধরি, তাহলেও তার পি রেশিও 25-এর মতো থাকবে, অর্থাৎ সেই ক্ষেত্রেও হচ্ছে খুব একটা রিস্ক ফ্যাক্টর কাজ করবে বলে আমার মনে হয় না। পি রেশিও আপ টু 40 হচ্ছে খুব একটা ভালো বা স্ট্যান্ডার্ড একটা পি রেশিও বলে আমরা ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে 25 বা 27 এই এই পি রেশিওটা খুব একটা বেশি হবে না, 35 টাকা একটা ফেয়ার ভ্যালু। তো এই জায়গায় হচ্ছে চিন্তা করার কোনো বিষয় নেই। এরপর এই জোনগুলোকে ব্রেক হওয়ার পর আমরা দেখব যে নেক্সট মুভমেন্টটা কী হয়। তবে আমি দুইটা রেজিস্ট্যান্স অলরেডি করে রেখেছি, একটা 43 আর একটা 52। তো এই জায়গাগুলোতে ফুলফিল করবে নাকি করবে না, এটা আমরা আগামীতে দেখতে পাবো। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।